বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ব্যবসা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের জন্য যে এক্সাম হয়েছিল সেটার সাধারণ জ্ঞান অংশটুকু নিয়ে আলোচনা করব। এই এক্সামটা হয়েছিল 2nd of April 2021। প্রথমে একটি প্রশ্ন এসেছিল যেটা সাম্প্রতিক কালের প্রশ্ন, ইলেকট্রিক কার্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি টেসলা, এটার ওনার কে? এলন মাস্ক, সাউথ আফ্রিকা। আমরা জানি 2 থেকে 3 সপ্তাহের জন্য এলন মাস্ক পুরা বিশ্বের সবচাইতে শীর্ষ ধনী হয়েছিল। সেখান থেকে প্রশ্ন আসছে যে এলন মাস্ক উনি কোন কোম্পানির মালিক? টেসলা। সাম্প্রতিক বিষয়াবলী থেকে আরেকটা প্রশ্ন আসছে যে 2020 অলিম্পিক যেটা 2021 সালে পোস্টপোন হয়েছিল সেটা কোথায় হবে? এটা টোকিও, জাপানে হবে, 32তম অলিম্পিক। এক্ষেত্রে আমরা আরও দুটা তথ্য জেনে নিই। 33তম অলিম্পিক 4 বছর পরে, যেহেতু 2020 সালে অলিম্পিক হওয়ার কথা ছিল, 33তম 4 বছর পরে 2024 সালে প্যারিসে হবে ফ্রান্সে, অর্থাৎ ইউরোপের মধ্যে, এশিয়া থেকে ইউরোপে চলে গেল। আর এর পরবর্তী অলিম্পিক 34তম 2028 সালে হবে ইউএসএ লস অ্যাঞ্জেলেস, অর্থাৎ উত্তর আমেরিকাতে হবে। তাহলে এশিয়া থেকে ইউরোপ, ইউরোপ থেকে উত্তর আমেরিকা। আর বাংলাদেশ এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা তথ্য যে 13তম সাফ চ্যাম্পিয়নশিপ 2021 সালে হবে, এটা বাংলাদেশে অনুষ্ঠিত হবে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে দুটা ইভেন্ট অনুষ্ঠিত হবে। একটা হয়েছে 2021 সালে সপ্তম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ক্রিকেট, আরেকটা হলো 2023 সালে 13তম ওয়ার্ল্ড কাপ ক্রিকেট। এখন দেখি যে 2023 সালে যেহেতু পুরুষদের ওয়ার্ল্ড কাপ ক্রিকেট ভারতে হইতেছে, তো মহিলাদের যেটা ওয়ার্ল্ড কাপ ক্রিকেট ওইটা 2022 হবে। পুরুষদেরটা 23, তাই মহিলাদেরটা 22। এটা 12তম মহিলা ওয়ার্ল্ড কাপ ক্রিকেট, যেটা নিউজিল্যান্ডে হবে। এবার আসি আমরা ফুটবলের দিকে। ফুটবল নবম নারী ফুটবল ওয়ার্ল্ড কাপ এটা 2023 সালে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে হবে। তো 2023 যেহেতু মহিলাদের ফুটবল ওয়ার্ল্ড কাপ হইতেছে, পুরুষদেরটা হবে 2022, এবং এটা 22তম বিশ্ব ফুটবল ওয়ার্ল্ড কাপ, এটা কাতারে অনুষ্ঠিত হবে। এরপর আমরা দেখি অষ্টম টি টোয়েন্টি বিশ্বকাপ 2022 সালে অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হবে। যেহেতু সপ্তম ভারতে অনুষ্ঠিত হইতেছে 2021 সালে, অষ্টম টি টোয়েন্টি হবে অস্ট্রেলিয়াতে 2022 সালে। এছাড়াও ইংল্যান্ডের বার্মিংহামে 22তম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে, এটা 22তম আবার 2022 সালে অনুষ্ঠিত হবে। এছাড়াও এশিয়ান গেমস 19তম অনুষ্ঠিত হবে 2022 সালে চীনে, আর 20তম এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে 2026 সালে নাগোয়া, জাপান। টোকিয়া অলিম্পিকে সরাসরি এবার খেলবেন রোমান সানা, যিনি বাংলাদেশের পক্ষ থেকে দ্বিতীয় খেলোয়াড়। তিনি আনসার ক্যাম্পে ল্যান্স নায়ক হিসেবে কর্মরত। আর প্রথম অলিম্পিকে বাংলাদেশ থেকে যিনি অংশগ্রহণ করেন তিনি হলেন সিদ্দিকুর রহমান। রোমান সানা উনি বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে 2019 সালে ব্রোঞ্জ পদক পান। সংবিধান থেকে ব্যবসার প্রশ্নে 3টা প্রশ্ন এসেছিল, তার মধ্যে একটা হলো 7ই মার্চের ভাষণ কোন তফসিলের অন্তর্ভুক্ত? পঞ্চম তফসিল। আমরা জানি 26শে মার্চের স্বাধীনতা ঘোষণা, এটা 6ষ্ঠ তফসিলের মধ্যে আছে, এবং মুজিবনগরে যে স্বাধীনতা ঘোষণাপত্র পড়া হয়েছে সেটা 7ম তফসিলের মধ্যে আছে। 4নম্বর প্রশ্ন দেখি যে সংবিধানের প্রথম বিকৃতি, ফার্স্ট ডিস্টরশন অফ কনস্টিটিউশন, হইলেন 5ম সংশোধনী। এরপরে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান থেকে একটা প্রশ্ন আসছে যে এটা কোন কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করে? ট্রপিক অফ ক্যান্সার। কর্কট ক্রান্তি রেখা এটা বিষুবরেখা রেখা হইতে উত্তরে অবস্থিত, এই জন্য এটাকে উত্তর বিষুবরেখাও বলা হয়। 23° 26' 22" অক্ষাংশ বরাবর কল্পিত রেখা হইল কর্কট ক্রান্তি রেখা। কর্কট মানে হইল কাঁকড়া, উত্তর গোলার্ধের 23' 30" অক্ষাংশে অবস্থিত। আর বাংলাদেশের ভৌগোলিক অবস্থান হইল 20° 34' থেকে 26° 38' পর্যন্ত উত্তর অক্ষরেখা, এবং পূর্ব দ্রাঘিমা রেখার ক্ষেত্রে 88° 1' থেকে 92° 41' পূর্ব দ্রাঘিমা রেখা।
দেখেন 6 নম্বর সংবিধানের প্রশ্ন যেটা এসেছিল এটা হলো কোন সংশোধনীর মাধ্যমে পুনরায় সংসদীয় ব্যবস্থা বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন হয়, এটা হলো দ্বাদশ বা 12তম সংশোধনী যেটা 1991 সালে হয়। এরপরে WWW আবিষ্কারক টিম বার্নার্স লি, এটা আইসিটির কোয়েশ্চেন। এরপরে ন্যাটো থেকে একটা আছে, ন্যাটো কি মিলিটারি অ্যালায়েন্স। মহাসাগর থেকে একটা প্রশ্ন আসছে যে সাউথ পোল অফ দ্য আর্থ ইজ লোকেটেড ইন আর্কটিক ওশেন বা উত্তর মহাসাগর। তাইলে উত্তর মেরু কোথায় পড়ছে? উত্তর মেরু আর্কটিক ওশেনের অর্থাৎ উত্তর মহাসাগরের মাঝখানে এটা পড়ছে, আর দক্ষিণ মেরু পড়ছে উত্তর মহাসাগরে। এরপরে বন্যপ্রাণী থেকে একটা প্রশ্ন আসছে যে কমোডো ড্রাগন এটা কোথায় পাওয়া যায়? এটা দক্ষিণ পূর্ব ইন্দোনেশিয়ার 5টা দ্বীপের মধ্যে, আইসল্যান্ডের মধ্যে পাওয়া যায়, যেগুলা অরিজিন হলো ভোলকানিক আইসল্যান্ড। এই 5টা দ্বীপের মধ্যে 4টা দ্বীপ কমোডো যে পার্ক আছে, ন্যাশনাল পার্ক, এটার মধ্যে অবস্থিত। আরেকটা হলো আইসল্যান্ড অফ ফ্লোরা অথবা আইসল্যান্ড অফ ফ্লোটস, এটার মধ্যে কমোডো ড্রাগন পাওয়া যায়। 11তম আরেকটা প্রশ্ন আসছে যে G8 সামিট 10ম কোথায় অনুষ্ঠিত হয়? 8ই এপ্রিল 2021 সালে বাংলাদেশের রাজধানী ঢাকাতে অনুষ্ঠিত হয়। আমরা এই প্রশ্নগুলো বিভিন্ন পাবলিক এক্সামের জন্য গুরুত্ব সহকারে পড়ব। জাজাকাল্লাহ খাইর।